অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অর্থ আমাদের সুব্রত বক্সী থেকে তারা বুঝতে চায়নি, খারাপ লোককে তারা ভালো লোক বলছে, খারাপ লোককে তারা ভালো লোক বলছে, তাহলে আমরা বাঁচবো কি করে? খারাপ লোককে তো খারাপ লোক বলছে, ভালো লোককে তো ভালো লোক বলছে, খারাপ লোকের কথা শোনা চলবে না, ভালো লোকের কথা শুনছে, খারাপ লোকের কথা শুনছে। এইখানে যদি দেবাদিদে মহাদেব উমাশরণ সন্ধ্যারায় মনমোহন সেন জুনওয়ালিয়া সাইনি সাইন্তিকা মিমি ঝিমি নুসরুত মুসরুত নেপাল সিং সন্দীপ সিং উত্তরা সিং যারা লুটে পুটে খাচ্ছে তারা যদি সম্পদ হয় তা সেটা তো আর পার্টি করা যাবে না, পার্টি তো করা যাবে নাই তো, পার্টি করা যাবে না। তারা যদি পার্টির সম্পদ হয়, তারা যদি পার্টির সম্পদ হয় টাকা টাকা দিয়ে করে যারা সার্বনিক টাকা হয় তার সাথে টাকা ছাপায় তাতে মন্ত্রিত্ব চলে গেল ভালো আছে, বলো কথা দোষ আর ওই ক্যাবিনেটের মন্ত্রীরা সবাই চোর বলছে তো, চোর লোকের কথা শুনবে পাশি না, চোর ডাকাত যে কথা শুনবে তার সাথে চাপা হবে বা দিল্লি বোম্বাই চেন্নাই কলকাতার লোকেরা ডাকাতি করবে টাকা আর আমরা চোর থাকবো সেই ক্যাবিনেটে থাকবো, এটা কি থাকাটা উচিত আছে কি? তাহলে আমাকে পথ দিতে হবে, হয় আমাকে আশ্রমে চলে যেতে হবে, এটা তো অধিনিত বলছে আশ্রমে চলে যেতে হবে, বাড়ি ছেড়ে দিতে বলে যেতে হবে, নাহলে আমরা সামাজিক আন্দোলন করতে হবে, দেশে হইতেছি যখন অন্যায় বিচার পাবো তার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে হবে, যেটা অন্যায়ের বিরুদ্ধে আমরা মুখে তো বলতে পারবো। দলের বিরুদ্ধে বিস্ফোরক রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর মন্তব্যে তীব্র অস্বস্তিতে তৃণমূল, জুন মালিয়া সায়নী সায়ন্তিকা মিমি নুসরাতরা লুটে পুটে খাচ্ছে, এরা দলের সম্পদ হলে দল করা যাবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সীকে বোঝাতে চেয়েছি বুঝতে চাননি, ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়, মন্ত্রীকে শোকজ জেলা তৃণমূলের ক্ষমা চেয়েছেন শ্রীকান্ত মাহাতো, দাবি তৃণমূল জেলা কোঅর্ডিনেটর অজিত নাইতি। যে কোনো ক্ষেত্রে কোনো দায়িত্ব বন্টন বা কোনো এই ধরনের ঘটনা ঘটলে একটা নতুন ইতিবাচক প্রভাব পড়ে, আবার কোথাও কোথাও কোনো বিচ্ছিন্নভাবে কারুর কিছু আলাদা বক্তব্য থাকতেই পারে, নেতৃত্ব সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেন এবং তার পরিপ্রেক্ষিতেও যদি কারুর কোনো বক্তব্য থাকে এবং বিশেষভাবে যদি কেউ মন্ত্রী এবং বিধায়কের মতো দায়িত্বশীল একটা জায়গায় থাকেন তাদের উচিত নেতৃত্বকেই বলা আমরা সৈনিক আমরা আমাদের অবজারভেশনটা বক্তব্যটা নেতৃত্বকে জানাতে পারি, কিন্তু দল যখন কোনো সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তটা দলের অনুশাসন এবং শৃঙ্খলার কারণে মেনে নেওয়াটাও এটাও কিন্তু দলেরই রীতি এবং এটা খুব স্বাভাবিক রীতি, ফলে দল নিশ্চয়ই বিষয়টি দেখছেন, যারা এই ধরনের মন্তব্য করছেন আমার মনে হয় এই ধরনের মন্তব্য করলে ভুল বোঝাবুঝি বাড়তে পারে এবং এই ধরনের মন্তব্য কোনো অবস্থাতেই দল অনুমোদন করে না। এই যে ভিডিওটি, এই ভিডিওটি আমরা স্থানীয় সূত্রে যতটা জানতে পেরেছি এবং দলীয় সূত্রে যতটা জানতে পেরেছি যে গত পরশুদিন অর্থাৎ শুক্রবার বিকেলে দলীয় অনুগামীদের নিয়ে শ্রীকান্ত মাহাতো একটি জায়গায় ঘরোয়া আলোচনায় বসেন এবং সেখানে একেবারেই দলের বিরুদ্ধে বলা যেতে পারে দলের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করেন, যেখানে যেমন মিমি নুসরত সায়নী সহ একাধিক রাজ্য এবং জেলা স্তরের নেতা বিধায়কদের বলছেন লুটে পুটে খাচ্ছেন, এরা যদি দলের সম্পদ হয় তাহলে আর দল করা যাবে না, তেমনই তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সীদের একাধিকবার বলা হয়েছে তারা খারাপ লোককে ভালো বলছেন, ভালো লোককে খারাপ বলছেন, এভাবে পার্টি কিভাবে করা যাবে, শুধু তাই নয় সামাজিক আন্দোলন করতে হবে, এই মন্তব্য কিন্তু শোনা গিয়েছে শ্রীকান্ত মাহাতোর গলায়। এবং গতকাল সন্ধেবেলায় গতকাল বিকেল থেকে যখন এই ভিডিও ভাইরাল হয় যেটুকু আমরা তৃণমূল সূত্রে খবর পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ অব্দি এই ভিডিও যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গতকাল সন্ধেবেলায় শ্রীকান্ত মাহাতোকে শোকজ করা হয় পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের প্যাডে সেই কথাই লেখা হয় যে রাজ্যের একাধিক নেতৃত্বকে আপনি অসম্মানজনক মন্তব্য করেছেন, একটি ভিডিওতে সেটা দেখা যাচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপনাকে শোকজ করা হলো, সাত দিনের মধ্যে আপনি এই মন্তব্যের জবাব দিন। এবং আজ সকালে যখন আমরা পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর অজিত মাইতি যিনি এই শোকজ করেছেন শোকজ লেটারের নিচে সাইন করেছেন তাকে ধরি, প্রথমে তিনি মানতে না চাইলেও পরে তিনি বলেন হ্যাঁ শোকজ করা হয়েছে এবং এই মন্তব্যের জন্য ইতিমধ্যে ক্ষমাও চেয়েছেন, আজ সকালে শ্রীকান্ত মাহাতো ফোন করে বা লিখিতভাবে ক্ষমা চেয়েছেন এমনটাই কিন্তু জানিয়েছেন অজিত মাঝি। তবে যেই ভিডিও দেখতে পাচ্ছ কমলিকা সেই ভিডিওটা কিন্তু ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে ঘুরছে বিভিন্ন মাধ্যমে এবং যার যার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে যে দলের নেতৃত্বের বিরুদ্ধে কিন্তু এইভাবে খুব উগরে দিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা তিনবারের তৃণমূল বিধায়ক, শালবনী কেন্দ্রের তিনবারের তৃণমূল বিধায়ক। ধন্যবাদ সৌমেন।